ডিজাইন জগতে আপনাকে ঢুকতে হলে এবং ডিজাইন জগতে আপনাকে উপর লেভেলে উঠতে গেলে আপনাকে আগে কালার সম্পর্কে জানতে হবে, ফন্ট এবং আপনার ডিজাইনের কনসেপ্টগুলো আপনার মাথায় থাকতে হবে। এই তিনটা জিনিস, ডিজাইন কনসেপ্টটা কেমন হতে পারে এবং ফন্ট এবং কালার, এই তিনটা জানলে আপনি ডিজাইনে একজন বেস্ট গ্রাফিক ডিজাইনারের তালিকায় চলে আসতে পারবেন। তো এই একটা পেজ অলরেডি আছে, আমি তারপর আর একটা করে দেখাচ্ছি। এখানে ফাইল থেকে নিউতে গেলাম, এখানে একটা সাইজ দেওয়া আছে, আমি এই সাইজেই ওকে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমার একটা এই যে একটা আর্টবোর্ড আসলো। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটাকে ছোট করলাম। এখন আমরা কিন্তু জানি ক্যানভাসটা, আগের দিন দেখছি যে ক্যানভাসের উপর আমাদের জিনিসপত্র রেখে দেওয়া যাবে, এখানে ম্যাটেরিয়ালসগুলো রেখে আমরা কাজ করতে পারবো। এটা হলো আর্টবোর্ড, মানে এখানে আমরা ডিজাইন করব। বাট আপনি যখন ফাইল থেকে সেভ অ্যাজ দিবেন, তখন এই আর্টবোর্ডে আপনার যা থাকবে সেইগুলাই সেভ হবে, বাট বাইরে যে ক্যানভাসে যা থাকবে সেগুলো সেভ হবে না। এটা হলো আপনার সুবিধা। তাহলে আপনি, আমি এখন প্র্যাকটিক্যাল দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো মনে করেন যে আপনার, এখানে আমি বিষয়টা বুঝাই দিই। এখানে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুল টুল নিলাম, আমি শিফট চেপে ধরে এটা একটা মানে বক্স ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এখন আমি বলি গ্রাডিয়েন্ট এবং কালার, এই দুইটা আপনাকে মনে রাখতে হবে। তো কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করবেন, এবং আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টে তো ক্লায়েন্ট আপনাকে কালারের কথা বলেই দিবে, কিন্তু ওই কালার দিয়ে আপনারা মিক্স করে একটা গ্রাডিয়েন্ট তৈরি করবেন, প্লাস সলিড কালারও দিবেন। সলিড কালার বলতে বলে এক কালার, মানে একটাই কালার, কিন্তু যখন গ্রাডিয়েন্ট বলে তখন ওই কালারের একটা হোয়াইট, মানে ওই একটা ডার্ক আর একটা হলো লাইট কালার আর কি। এটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। তো গ্রাডিয়েন্টটা আগে বুঝি আমরা। গ্রাডিয়েন্টের জন্য আপনার গ্রাডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসতে হবে। আমরা ফটোশপের মতো যদি গ্রাডিয়েন্ট প্যালেটটা খুঁজে না পাই, তাহলে উইন্ডোতে ক্লিক করব, এখান থেকে গ্রাডিয়েন্ট লেখা আছে, এটা আপনি চেকমার্ক উঠাই দিলে চলে যাবে। আর যদি এখানে এসে আপনি এখানে চেকমার্ক দিয়ে দেন, তাহলে গ্রাডিয়েন্টটা চলে আসবে। আচ্ছা, তো গ্রাডিয়েন্টটা আমরা নতুন করে শিখছি, যেহেতু ফটোশপে শিখছি একটা নিয়মে, এখানে আর একটা নিয়ম, সেজন্য এটা শিখতেছি। এবং ফটোশপে যে কালার ভেরিয়েশনগুলো আমরা বুঝেছি, এই এটা থেকে এটা আরও একটু অ্যাডভান্স। এখন আমি মনে করেন একটা কালার পিক বাছাই করব, যেটা আমি এখানে তিনটা কালার নিব। আমি এটা অলটা চেপে ধরে কিন্তু কপি করতেছি, জাস্ট অলটা চেপে ধরে আমি কপি করতেছি। ওকে, তো এখানে আমি জাস্ট প্রথমে এই এইটা আমি একটা এটা এটাতে আমি একটা কালার দিব, তো দেওয়ার জন্য এটাতে ক্লিক করলাম। করার পরে আমি এখানে আমার একটা কালারের অপশন পাওয়া যাবে, আমাদের যে মানে উপরে যে মেনু বারের নিচে, এখান থেকে আমি একটা কালার দিব। সেই কালারটা হবে আপনার, মনে করেন যে গ্রিন কালারের লাইটটা, ঠিক আছে। আচ্ছা, এখন পরেরটা আমি ক্লিক করলাম। করার পরে এই কালারটা, এখানে আমি একটা কালার দিব, আমি কিন্তু ক্লিক করছি। করার পরে মেনু বারের নিচে যে অপশন বারটা আছে, এখান থেকে আমি এই যে গ্রিন কালার নিলাম, এটা ডার্ক যেটা এটা নিলাম। অনেকে আবার এটাকে টিয়া কালার বলেন, যাই হোক। তো এই দুইটা কালার আমি এখানে ইউজ করছি। এখানে কিন্তু দেখেন, এখানে দেখা যাচ্ছে স্ট্রোক আছে, মানে সাইডে যে কালো বর্ডার এটা কিন্তু আছে। এই বর্ডারটা রিমুভ করতে গেলে কি করতে হবে আমি আগের দিন দেখাইছি, জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, আর যদি পরেরটাও দেখাই, এটার বর্ডারটা অফ করতে গেলে আপনি এখান থেকেও পারবেন, আর যদি আপনি চান তাহলে এখানে একটা ক্লিক দিয়ে এখান থেকেও অফ করে দিতে পারবেন। এই হলো আমাদের কালারের ব্যাপারটা। আচ্ছা, এটা আমি এখানে একটু দেখাই, সাদা কালারের উপর দেখাইতেছি, এটা অনেক ফুটবে তাই। আচ্ছা, এই সাদা কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, এখান থেকে আমি এই স্ট্রোক যেটা আছে এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি কন্ট্রোল জিরো দিব, দিয়ে এটা বোঝার সুবিধাতে একটু জুম করে নিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। এখন এই যে কালারটা, এখানে আমি গ্রাডিয়েন্ট ইউজ করব। তাহলে গ্রাডিয়েন্ট ইউজ করার জন্য আমি
এই যে গ্রাডিয়েন্ট প্যালেট আছে, এখানে কিছু ডিফল্ট ভাবে কালার দেওয়া থাকে, তো যে কোনো একটা কালারে আপনি ক্লিক করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক গ্রাডিয়েন্ট নিয়ে নিবে। কিন্তু এটা সিলেক্ট করা অবস্থায়ও এটা নিল না, কারণ কি, কারণ এই স্ট্রোকে আমার আগে ক্লিক করা ছিল, স্ট্রোকটা উপরে আসছে, তো যেটা উপরে থাকবে সেটাই আগে কাজ করবে। তো যেহেতু স্ট্রোকটা অফ করে দিছিলাম, আবার অন হয়ে গ্রাডিয়েন্ট হয়ে গেছে, তো এখান থেকে আমি অফ করে দিলাম, দিয়ে এই যে ফিল কালার যেটা আছে এটাতে ক্লিক করলাম, এটা হলো সলিড কালার বলে, তো ফিল কালার সলিড কালারে আমি ক্লিক করলাম, এটা কিন্তু এখন উপরে চলে আসছে। নিচেরটায় যদি আমি ক্লিক করি, নিচের স্ট্রোকটা উপরে আসবে, উপরে এটা ক্লিক করলে এটা চলে আসবে। এখন যদি আমি গ্রাডিয়েন্টে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এটা আমাদের গ্রাডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো এখন আমি এই যে কালারটা, এটা হলো আপনার মানে এক্সাম্পল, এখান থেকে আপনি দেখতে পারবেন এক্সাম্পল আকারে, আর এখানে অ্যাপ্লাই হবে সেটা। তো আমি এখানে এই যে কালারটা, আমি সাদার কালো আছে, এই কালারটা আমি চেঞ্জ করব, তার জন্য আমাকে ফটোশপে যে গ্রাডিয়েন্টটা আমরা ইউজ করছি ঠিক সেমভাবে ডাবল ক্লিক করতে হবে, করলে আর একটা অপশন আসবে। তো এই যে উইন্ডোটা আসলো, এখান থেকে আপনি কালার বাছাই করতে পারবেন। তো এখানে আপনি কালার প্যালেটেও ক্লিক করতে পারেন, নিচেও ক্লিক করতে পারেন। তো আমি আপনি যদি এখানে কালার প্যালেটে ক্লিক করেন, তাহলে এখান থেকে আর একটা অপশন আছে, এই কর্নারে একটু খেয়াল করতে হবে, আমি জাস্ট এই কর্নারে এখানে অ্যারো আছে, এখানে ক্লিক করলে আপনি কোন কালারে দিতে চাচ্ছেন, আরজিবি নাকি সিএমওয়াই কে, যদি আরজিবি দেন আরজিবিতে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখানে যে কোনো একটা কালার ক্লিক করলে এখানে সেটা অ্যাপ্লাই হবে, তারপর আপনি এখান থেকে সেই কালারটা এখান থেকে রেঞ্জ কম বেশি করতে পারবেন। তো আমরা এটা করব না, আমরা নিচেরটা নিচ্ছি, এখানে ইলাস্ট্রেটরের ডিফল্ট যে কালার আছে সেটা নিয়ে, তাহলে আমরা যে টিয়া কালার বা গ্রিন কালার যেটাই বলেন, এটা কিন্তু আমরা দুইটা কালার নিচ্ছি, এটা লাইট আর এটা ডার্ক, যেটা বেশি কালো সেটা ডার্ক, এটাকে ডার্ক বলবো আমরা, আর যেটা বেশি আলো সেটাকে লাইট বলবো, মানে কালো ডার্ক আর আলো লাইট। সো আসলে এই এই দুইটা কালার অ্যাপ্লাই করে যে কালারটা পাবো সেটাকে বলে গ্রাডিয়েন্ট। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখন আমি প্রথমে লাইটটা দিচ্ছি, যে কোনো একটা আপনি দিতে পারেন, পরেরটা যে আমি প্রথমটাই তো লাইট দিছি, তাহলে পরেরটা আমি ডার্ক দিব। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে যদি বাইরে একটা ক্লিক করি, তো এখন দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এই গ্রাডিয়েন্টটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ডান সাইড থেকে বাম সাইডে আছে, মানে ডান সাইডে লাইটটা আছে আর বাম সাইডে ডার্কটা আছে। তো এটা আপনি অ্যাঙ্গেল করতে পারবেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন, তার জন্য আপনার এখান থেকে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, তাহলে দেখেন এই কালারটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ হয়নি কারণ ক্লিক করা নাই, এটাতে আগে সিলেক্ট করতে হবে। যে কোনো জিনিস যদি চেঞ্জ না হয় তাহলে বুঝবেন সিলেক্ট করা নাই, ক্লিক করলাম, করার পরে এখন এখান থেকে আমি যদি 45 ডিগ্রি দেই, তাহলে একটু কালার প্যালেটের দিকে, মানে আমাদের শেপটার দিকে খেয়াল করেন, গ্রাডিয়েন্টের দিকে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে ঘুরে যাবে, ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু হালকা কোণার দিকে চলে আসছে। তো এভাবে করে আমরা গ্রাডিয়েন্টটা ইউজ করতে পারি। এখন আসল আমাদের কাজটা একটু দেখি, কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটা ছোট করলাম। আচ্ছা, তো এখন এটা আমি জাস্ট এখান থেকে পুরোটা রাইট বাটন ক্লিক করে, মানে চেপে ধরে সিলেক্ট করলাম, করে সাইডে এখানে রেখে দিলাম, এই এখান থেকে আমি আমার মতো কালার নিব। আচ্ছা, এখন এইগুলা তিনটা আমি টান দিয়ে আবার সিলেক্ট করলাম, করার পরে এটা আমি অবজেক্টে যাব, অবজেক্টে লক করে দিব, লকে যাব, এখান থেকে সিলেকশন, এটা ক্লিক করলে এটা লক হয়ে যাবে, তাহলে এটা নড়াচড়া করবে না। এখন আমি এই যে আমরা আইকনটা নিচ্ছি, এই আইকনটাতে কালার অ্যাপ্লাই করব, এখানে দেখেন তিনটা আইকন নিলাম। আচ্ছা, এখন এই যে তিনটা আইকন, এখানে আমি এই কালারটা দিব, তাহলে এই কালার কিভাবে দিব, এটা তো লক করা আছে, এই কালারটা দিতে গেলে আমাকে এখানে ডাবল ক্লিক করে এই কালারটা যখন এই এখানে সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে, আচ্ছা আমি একটু মানে একদম ওপেনলি আপনাদের শিখাই দেই, অবজেক্ট থেকে আনলক করে দিলাম সবগুলো, মনে করেন এই কালারটা আমি এটাই দিব, তাহলে আমার কি করতে হবে, প্রথমে এখানে ক্লিক করতে হবে, করলে
কালার প্যালেটের এই যে জায়গাটা ফিল কালার, এখানে ডাবল ক্লিক করতে হবে। এখান থেকে আমি কোডটা জাস্ট কপি করলাম, করে ওকে দিলাম। তাহলে এই কোডটা আমি নিয়ে নিলাম, কালার কোড। এখন আমি এটাতে একটা ক্লিক করব, আবার এখানে ডাবল ক্লিক করব, এখানে যে কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু না, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে দিলাম, আমি এটা করব না। এর থেকে সহজ নিয়ম আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এইটা আমি মার্ক করলাম সবগুলা, যাতে আমাদের এইগুলা ঘোলায় না যায়। তার জন্য অফসেট, লক, সিলেকশন, তিনটা লক হয়ে গেল। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, যখন আপনারা কাজ করবেন তখন কালারগুলা, ফন্টগুলা সব এক সাইডে রেখে দিবেন। আমি যেরকম সাজায় রাখছি এরকম। তো আমি এই যে আইকনটা, মানে যে শেপটা, এটা তো এখন শেপ হয়ে গেছে, আইকন ছিল। তো এটাতে একটা ক্লিক করলাম, এটা কিন্তু সিলেক্ট করা। এখন আমাদের আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা এই কালারটা পিক করব, সেটা হলো আই ড্রপার টুল। জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন এই দেখেন, এই যে আই ড্রপার টুলটা কিন্তু সিলেক্টেড আছে। এখন আমার এটা কিন্তু একটা ক্লিক করা আছে। তাহলে আমি যদি এই কালারটা জাস্ট ক্লিক করি, এই কালারটা নিয়ে নেবে। আমি যদি এখানে ক্লিক করি, এই কালারটা নিয়ে নেবে। মানে এখন আমি আই ড্রপার টুল দিয়ে যেখানে ক্লিক করবো এইটাতে ক্লিক করলে এটাও নিয়ে নেবে। তো আমি এটাতে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি এখন সিলেক্ট করলাম এইটা। করার পরে আবার আই ড্রপার নিলাম, নেওয়ার পরে আমি ডার্কটা করলাম। আচ্ছা, এটাও হয়ে গেল। আমি কিন্তু সহজ ওয়েগুলো দেখাচ্ছি। আচ্ছা, এখন এইটাতে আপনি গ্রাডিয়েন্ট দিবেন কিভাবে? ফটোশপে দিতে গেলে ওই গ্রাডিয়েন্টে যে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এখানে না, সেরকম না। এখানে এই যে গ্রাডিয়েন্ট, এটা ফুললি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আই ড্রপার টুলে যাবেন, এটা কিন্তু আগে থেকে ক্লিক করে রাখতে হবে। তারপর গ্রাডিয়েন্টে ক্লিক করলে দেখেন এখানে গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এই লাইট কালারটা নিচে আর ডার্ক কালারটা উপরে, তাহলে এইটা আপনি উপরে দিবেন আর উপরেটা নিচে দিবেন। এটা যদি ইনভার্স রিভার্স করতে চান, তাহলে এখানে একটা অপশন আছে, এখানে রিভার্স গ্রাডিয়েন্ট লেখা দেখেন, এখানে ক্লিক করলে এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, মানে অদল বদল হয়ে যাবে, জায়গাটা চেঞ্জ করবে। তো এই হলো বেসিকটা। আপনারা এরকম যখন সুন্দর সুন্দর ডিজাইন করবেন, তখন এই কালারগুলো সাইডে রেখে দেবেন। আপনি এখানে আরও অনেক কালার সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি আরেকটু দেখাই, এটাকে আনলক করি, এটা মনে করেন এটা ডিলিট করে দেই আমি। এই মনে করেন আপনারা এইভাবে কালারগুলা বাছাই করে রেখে দেবেন, ভালো ভালো কালারগুলা। অলটা চেপে ধরে আমি এটাকে আর একটা কপি দিলাম। এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে কালার, ও আচ্ছা, এখান থেকে নিতে হবে। এখানে যে আমি এই লাইটটা নিলাম, আর নিচেটা ক্লিক করে এখানে যে আমি ডার্কটা নিলাম, এটা আর এটা। আচ্ছা, এখন আমি গ্রাডিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে আমার ডাবল ক্লিক করতে হবে। সরি, আচ্ছা, এখানে আমার ডাবল ক্লিক করার পরে এই লাইটটা সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এই ডার্কটা আমি সিলেক্ট করলাম। তাহলে আমার কিন্তু গ্রাডিয়েন্টটা হয়ে গেল। এভাবে করে আপনার যত পছন্দের কালার আছে বা যত কালার কালেকশন আপনার কাছে থাকবে, বা আপনি কালার যে এতগুলা ফাইন্ড আউট করে পাবেন, সেগুলো এখানে আপনি কালেক্ট করে রাখবেন। করে তারপর ফাইল থেকে সেভ দিবেন, সেভ দিয়ে আপনি এখানে এআই ফাইলে সেভ করে নেবেন। তাহলে আপনার কালারগুলো আগে থেকে যদি সাজানো থাকে, জাস্ট এখান থেকে আই ড্রপার টুল দিয়ে আপনি পিক করবেন। সো এই হলো কালারের ব্যাপার। এভাবে আপনি গ্রাডিয়েন্ট এবং কালারগুলো সাজায় রাখবেন। পরবর্তীতে আমরা যখন ডিজাইন করব, তখন এইভাবে আমি কিন্তু আগে থেকে সব সাজায় রাখবো। সো পরে আপনারা কমেন্টে আক্স করবেন না যে এটা কিভাবে করলেন, গ্রাডিয়েন্টটা এক ক্লিকে কিভাবে অ্যাপ্লাই করলেন। আমি কিন্তু এক ক্লিকে অ্যাপ্লাইটা দেখালাম যে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে দেখেন, আমি এই গ্রাডিয়েন্টটা অ্যাপ্লাই করব। তো এটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুলে ক্লিক করে এটা জাস্ট ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে গেল এক ক্লিকে। তো এই জিনিসগুলো অনেকে কোশ্চেন করে, তো আমি আজকে দেখাই দিলাম। এখন কালার সম্পর্কে আপনাদের আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তো আপনারা যদি গ্রাফিক ডিজাইনে খুব ভালো একটা লেভেলে যেতে চান, তাহলে আপনাকে
অবশ্যই কালার নিয়ে মানে কাজ করতে হবে, কালার নিয়ে গবেষণা করতে হবে, কালার রিসার্চ করতে হবে। আপনাকে কালার, ফন্ট এবং আপনার আইডিয়া, এই তিনটা জিনিস আপনার ভিতরে থাকতে হবে। সো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে আমাদের কোনো একটা ডিজাইন নিয়ে। আমার জন্য দোয়া করবেন এবং আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।